দর্শক, প্রায় 150 বছরের পুরনো ফ্রিজে দেখা আমরা পেলাম খুঁজে দেখার গল্পে। একটু শুনে হয়তো অনেকে অবাক হবেন, এই ফ্রিজ একসময় চলতো কেরোসিন কুপি দিয়ে, যা আমাদের কাছে মনে হচ্ছিল অবিশ্বাস্য। কিভাবে সম্ভব ছিল বিদ্যুৎবিহীন ফ্রিজের ব্যবহার? জিজ্ঞাসা, আবিষ্কার আর অনুমানের এক অসামান্য শিহরণ জাগে মাঝারি আকৃতির এই ফ্রিজটির দিকে তাকালে। একসময় কেবল বিত্তশালীদের ঘরে ফ্রিজ থাকত, কিন্তু সময় এবং আধুনিকায়নের কারণে এই ইলেকট্রনিক পণ্যটি এখন অতি প্রয়োজনীয় হয়ে উঠেছে। তাই ঘরে ঘরেই এখন বেড়েছে ফ্রিজের ব্যবহার। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি, যখন বিদ্যুৎ ছিল না তখন কিভাবে এই ফ্রিজ চলত? যুগের পরিবর্তনের সাথে রদবদল আসে ফ্রিজের মডেল ও গুণগত মানে। কুপির পরিবর্তে ফ্রিজ চলে এখন বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে। ব্রিটিশ আমলে কেরোসিন কুপি চালিত 150 বছরের পুরনো একটি ফ্রিজ সংরক্ষণ করছে চা জাদুঘর। বাংলাদেশের শ্রীমঙ্গলে টি রিসোর্টে চা সম্প্রসারণ প্রকল্পের পরিত্যক্ত ভবনের জাদুঘরে রয়েছে কেরোসিন চালিত দুটি ফ্রিজ। ফ্রিজ সাধারণত দুটি সিস্টেমের উপর ভিত্তি করে তার কাজ পরিচালনা করে থাকে। প্রথমত ইলেকট্রিক্যাল সিস্টেম এবং দ্বিতীয়ত মেকানিক্যাল সিস্টেম, যেমন লাইট, ফ্যান এবং কম্প্রেসারের ভেতরে থাকা মোটর, পিস্টন, সিলিন্ডার ও পাম্প চলে বিদ্যুতের শক্তিতে। তাই মেকানিক্যাল সিস্টেমকে পরিচালিত করতেও বিদ্যুৎ ব্যবহারের বিকল্প নেই। কম্প্রেসার হলো ফ্রিজের প্রধানতম অংশ, যার কাজ ফ্রিজের প্রতিটি অংশে গ্যাস সঞ্চালন অব্যাহত রেখে কুলিং সিস্টেমকে পরিচালনা। সর্বোপরি একটি ফ্রিজের কার্যক্রমের মূল শক্তি আসলে বিদ্যুৎ। সুতরাং এটা এখন ভাবতে গেলে অবাক না হয়ে উপায় নেই যে বিদ্যুৎ ব্যবস্থা যখন দুর্লভ ছিল তখন এই ধরনের ফ্রিজ চালানোর সাপোর্ট সম্পূর্ণ পাওয়া যেত কেরোসিন চালিত কুপি থেকে। ব্রিটিশ আমলে এই ফ্রিজের চালিকা শক্তির উৎস হিসেবে কেরোসিন ব্যবহার করা হতো। নিচে থাকা কেরোসিন কুপির মাধ্যমে ফ্রিজের চ্যানেলগুলিতে গ্যাসের সঞ্চালন করা হতো, ফলে শীতল থাকত ফ্রিজের ভেতরে অংশ। দর্শক দেখতে পাচ্ছেন, 150 বছরের পুরনো কেরোসিন চালিত এই ফ্রিজটিতে এখন জং ধরে আছে। একসময় হয়তো কোনো রাজা কিংবা জমিদার বাড়িতেই ছিল এই ফ্রিজটি, কিন্তু সময়ের বিবর্তনে যা এখন কেবল জাদুঘরে বন্দী স্মৃতি। চা মিউজিয়ামের অনেক রকম সংগ্রহের মাঝে ব্রিটিশ আমলে ব্যবহৃত কেরোসিন চালিত ফ্রিজটি দেখে অবাক হয়ে যান অনেকেই। চা গবেষণা কেন্দ্রের কাছে ঢেউ খেলানো উঁচু নিচু চা বাগান ঘেরা জাদুঘরের ভেতরে কেরোসিন চালিত ফ্রিজটি অনেকের কৌতূহল ও আগ্রহের কেন্দ্রবিন্দু হতে সক্ষম হয়েছে। এই সময়ের বিদ্যুৎ চালিত আধুনিক ফ্রিজগুলো দ্রুত ঠান্ডা হয় এবং অনেক বেশি সময় ঠান্ডা থাকে, দীর্ঘ সময় সতেজ রাখে খাবার। বিদ্যুৎ যখন ছিল না তখন ফ্রিজের এই সুবিধাগুলো ধরে রাখা সম্ভব হয়েছিল কেরোসিন কুপির মাধ্যমে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে 100 বছরের প্রাচীন নিদর্শনগুলো তুলে ধরার লক্ষ্যেই এই চা মিউজিয়ামের উৎপত্তি। ব্রিটিশ আমলের যান্ত্রিক লাঙ্গল, পানির ফিল্টার, ব্রিটিশদের ব্যবহৃত টেলিফোন সেট, টাইপরাইটার, লিফট পাম্প, জরিপ শিকল, টারবাইন পাম্প, এমনকি প্রাচীনকালে চা সংগ্রহের চয়ন যন্ত্র, খোস্তি, বাগানে কাদা পরিষ্কারের জন্য লোহার পাপোষ, ইংরেজ সাহেবদের হাড়ের লাঠি, কাটা কোদাল, তৎসময়ে চা শ্রমিকদের ব্যবহৃত গহনা, চা বাগানের প্রাচীন মুদ্রা, ব্রিটিশ আমলের রেডিও, ব্রিটিশ আমলের সার্ভিস বুক সবই যত্নে রয়েছে এখানে। শ্রীমঙ্গল শহর থেকে কোমলগঞ্জ ও শমশেরনগরের দিকে চলে গেছে যে সড়ক, সেটি ধরে 2 কিলোমিটারের মতো এগোলেই বাংলাদেশ চা বোর্ডের টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম। বাগান ঘেরা এ চায়ের জাদুঘরে বাংলাদেশের চা শিল্পের প্রায় 150 বছরের ইতিহাস ফুটে উঠেছে নানা সংগ্রহের স্মারকে। কেরোসিন শিখা আর মাটির প্রদীপের প্রাচীন শক্তিকে আবিষ্কার করতে হলে এবং ব্রিটিশ আমলের 150 বছরের ঐতিহ্যবাহী ফ্রিজটি নিজের চোখে দেখতে হলে আগামী প্রজন্মকে আসতে হবে শ্রীমঙ্গল টি রিসোর্টের জাদুঘরের স্মৃতিঘেরা গ্যালারিতে। দেড়শো বছরের স্মৃতি নিয়ে কোদালা চা বাগান থেকে সংগৃহীত কেরোসিনের কুপি চালিত এই মাঝারি ফ্রিজ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে।